ঠিঙর এআইডিএফর নেতার সামাজিক মাধ্যমত বিতর্কিত মন্তব্য, সংখ্যালঘু এলাকাত চাকরি সূত্রে থাকা অসমীয়া নারীক লৈ ভাবুকি নামি হওয়া বলে মন্তব্য আগবাইছে। আর সংখ্যালঘু এলাকাত কর্মরত অসমীয়া নারীক উভতাই নিবলৈ 30 সংগঠনক এতিয়া দাবি উত্থাপন করেছে। উভতাই নিনিলে হবলগা আহুকালর দায়িত্ব লবলৈ জাতীয় সংগঠনক ভাবুকি দিছে। আর বিতর্কিত মন্তব্যর পাছতে আটক করেছে ইতিমধ্যে সিদ্দিকুর রহমানক। সামাজিক মাধ্যমত বিতর্কিত পোস্ট দিয়ে আটক হয়েছে প্রাক্তন এআইডিএফর নেতাজন। আর আটকর পিছতে বিতর্কিত পোস্টটো ডিলিট করে ক্ষমা বিচরাও দেখিবলৈ পোৱা গল। হয়, সরকারের এটাই দাবি জানাম, কারণ তেও যেহেতু হেনে মন্তব্য করেছে আর তেও জেদত পড়ি হয়তো তেনে ধরনের কাম করেও পেলাব পারে। গতি সরকারলে এটাই অনুরোধ যে তেওলোকে আমার যে কর্মরত সংখ্যালঘু এলাকাত যে আমার কর্মরত মহিলা আছে তেওলোকক সুরক্ষা প্রদান করক, আর এওর উপর যে সিদ্দিকুর রহমান তেওর উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করক। কারণ তেও যে মন্তব্য দিছে এ আসলতে সমাজের বাবে এক সুস্থির পরিস্থিতি সৃষ্টি নকৰিব। কারণ বর্তমান অসমত হক পরিস্থিতি বহুত বেশি বেয়া, যেহেতু আমি অসমত প্রথমৰ পৰাই হিন্দু মুসলিম হক বা প্রত্যেকটো সম্প্রদায়ের মানুষ একেলগে বাস করে আহিছো, ভাতৃত্ববোধেৰে বাস করে আহিছো, আমি একেলগে ভাতৃত্ববোধেৰে বাস করে যাম। আর যাতে তেনে ধরনের মন্তব্য, এনে ধরনের বিষবাষ্প বিয়পা কোনো ব্যক্তি এওঁক দেখি যাতে দ্বিতীয়জন সৃষ্টি নহয়, সেইবাবে আরক্ষী প্রশাসনে এওঁৰ ওপৰত কঠোর দায়িত্ব গ্রহণ করব লাগে, ব্যবস্থা গ্রহণ করব লাগে। বর্তমান আমি অসমত সুরক্ষিত কিন্তু নহয়, আমি বর্তমান অসমত থাকা জিয়রী বুয়ারী সকল সুরক্ষিত নহয়, আর তেনে স্থলত যদি তেও এনে ধরনের বিষবাষ্প বিয়পাইছে, এনে ধরনের মন্তব্য যদি তেও দিছে, আমি ভাবু তেখেতক সোনকালে করায়ত্ত করব লাগে, আরক্ষী প্রশাসনে তেখেতক এরেস্ট করব লাগে। কারণ বর্তমান যে অসমত পরিস্থিতি হয়ে আছে, সকলোতে সাম্প্রদায়িক মনোভাব বিয়পি আছে মানুষের মাজত, তেনে স্থল